ঈদে প্রায় ফাঁকা হয়ে যায় ঢাকা, সবাই বাড়ি ফেরেন পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। এই বাড়ি ফেরাকে নারীর টান হিসেবে পরিচয় করিয়ে দেয় সবাই। তবে কিছু পেশাজীবী আছেন যারা ঈদের দায়িত্ব পালন করেন হাসি মুখে, অন্যকে সেবা দেওয়ার মাধ্যমে তাদের উৎসব আরও রঙিন হয়ে ওঠে। এই পেশাজীবীরা হলেন চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সেবা খাতের আরও অনেকে। আরও কিছু মানুষ আছেন যারা উৎসবে বিভিন্ন বিনোদন কেন্দ্রের সামনে পণ্যের পসরা বসান, অন্যের আনন্দে তাদের বিক্রি বাড়ে। নারীর টান উপেক্ষা করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু শিক্ষার্থী ঈদের সময়ও হলে থেকে যান। সবচেয়ে বড় কথা, অনেক বেশি হ্যাসল যাওয়া আসা। টিকিট যাওয়ার সময় টিকিটটা ইজিলি পাওয়া যাচ্ছে, কিন্তু আসার সময় অনেক বেশি সমস্যা হয়। আর সামনে পরীক্ষা আছে, আমার প্রত্যেকবারই এক সপ্তাহের মতো আসতে লেট হয়। আমার বাসা হচ্ছে লালমনিরহাট, দূরত্ব অনেক বেশি চট্টগ্রাম থেকে, একদম উত্তরবঙ্গের একটা জেলা। এই 20 ঘন্টা জার্নি করতে আমার ভালো লাগে না একদম, এজন্য আমি এবার ঈদে বাসায় যাইনি, এবারই ফার্স্ট। আর এটার কারণটা হচ্ছে যে আছি মূলত হচ্ছে যে ছুটি মাত্র 15 দিন, সো 15 দিন পরে হচ্ছে যে অনেক টিউটোরিয়াল আছে, অ্যাসাইনমেন্ট, এরকম অনেক ঝামেলার মধ্যে আছি। সবাই যেহেতু বাড়িতে চলে যায় তো বন্ধ, এতে একটু অসুবিধায় পড়তে হয়। নারীর টান বা সে করে ফিরে যাওয়া জীবনের যেমন এক উল্লেখযোগ্য দিক, তেমনই এই টান উপেক্ষা করে জীবন গড়ার ব্যস্ততাও এখন বাস্তবতা। উৎসবগুলো এই বাস্তবতারই মিশেল।